নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। 28টি চোরাই মোবাইল ফোন সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মালদার ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতরা হলেন 28 বছরের ইংরেজবাজার থানার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের নগর কলোনি এলাকার বাসিন্দা পাপাই দাস ও অপধৃত 20 বছরের ইংরেজবাজার পুরসভার 21 নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকার বাসিন্দা লব মণ্ডল। শুক্রবার রাতে মালদা শহরের সুকান্তপল্লী এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে 28টি চোরাই মোবাইল ফোন উদ্ধার হয়েছে। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন।